নমস্কার, আমি সুমি। সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য দীপ সরকারের লেখা দেবী দর্শন। গল্পটি লেখা হয়েছে আমাদের প্রিয় শহর কুশমন্ডির 2020-এর দেবী দর্শন নিয়ে। এই গল্পটি পুরোটাই মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছে। আমরা আশা করব গল্প শোনার আনন্দেই আজকের গল্পটি আপনারা গ্রহণ করবেন। তাহলে শুরু করা যাক। নমস্কার নমস্কার, আমি আপনাদের মাইক, সর্বজনের মাইক ম্যাম। আপনাদের সকলকে স্বাগত আমাদের কুশমন্ডি 2020 দুর্গাপূজাতে। একটা খাঁটি কথা বলে রাখি, দুর্গাপূজো নিজের শহরে ঘুরে যতটা মজা পাওয়া যায়, অন্য কোথাও গিয়ে কিন্তু ততটাও মজা পাওয়া যায় না। নিজের শহরের সব নাম জানা জায়গায় ঘুরে ঘুরে দেবীকে দর্শন করা আলাদাই একটা অনুভূতি। আমি আপনাদের সকলের প্রিয় মাইক ম্যান, শীতলাতলা থেকে শেওড়াতলা, হাসপাতাল পাড়া থেকে কুমুর পাড়া, যেখানেই স্মরণ করিবেন আমায় পাইবেন। কারণ আমাদের প্রোডাকশনের অবস্থা খুবই খারাপ, অতগুলো মাইক ম্যান জোগাড় করা সম্ভব হয়নি। না না, আমি কাউকে রক্ষা করবো না, আমি শুধু একটু রোম্যান্টিক গান শুনিয়ে নতুন পুরনো প্রেমিক প্রেমিকের প্রেমটা একটু মাখমাখ করে দেবো আর কি। আজ মহা অষ্টমী, বর্তমানে কুশমন্ডির বুকে মাত্র হাজার দুই দর্শনার্থী। বুঝতেই পারছেন এবছর করোনা ভাইরাস সবাইকে জাঁপতে ধরেছে, সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন। এই 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 হাঁচি কাশি একদমই নয়, সবাই মাস্ক ব্যবহার করুন, হাত স্যানিটাইজ করুন, পারলে পুরো বডি স্যানিটাইজ করুন। আমি আবারও বলে রাখি, আমি আপনাদের মাইক ম্যান। আজ অষ্টমীর রাতে আমাদের কুশমন্ডিতে মাত্র হাজার দুই দর্শনার্থী। কেউ মা বাবার সাথে ঘুরছে, কেউ আবার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ঘুরছে। আমার দূরবীনটা একটু জুম করি তো। যা ভেবেছিলাম ঠিক তাই, এই সাইডে কপালে গিজ গিজ করছে, কেউ হাতে হাত রেখে ঘুরছে, কোথাও আবার প্রেমিকার সামনে এগিয়ে, তার পেছনে প্রেমিক, হাতে নিয়ে চলেছে প্রেমিকার পেন্সিল হেল। সদ্য প্রেম হলে এমনই হয়, ফিলিং একেবারে টুরুলা। যাক চলুন আপনাদের এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যালো হ্যালো, হ্যাঁ তিন্নিমা, তোমরা রেডি হয়েছো? তোমার মা কোথায়? কাকাই, মা তো রেডি হচ্ছে। তিন্নিমা বলছি, শিলিগুড়ি থেকে যে তোমার মানির আসার কথা ছিল, এসেছে? কে সাথী মানি? তিন্নিমা কে ফোন করেছে? দেবু কাকাই। দাও ফোনটা আমাকে দাও, তুমি যাও জুতোটা পরে নাও। হ্যাঁ দেবু বল, রেডি হয়েছিস? আরে আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি, ফোন ধর জিনিস না কেন, কোথায় ছিলিস এতক্ষণ? আরে ওয়াশরুমে ছিলাম, আমি ওই রেডি হয়ে গেছি প্রায়। বর্ষা মিলিয়া রবিকে ফোন করেছিলিস? হ্যাঁ, ওরা 10 মিনিটের মধ্যে ঢুকছে আমার বাড়ি। আর তোর উনি রেডি হয়েছে? হ্যাঁ রে বাবা, আমরা সবাই রেডি। ঠিক আছে, আমি গাড়িকে বলে দিয়েছি আধা ঘন্টার মধ্যে ঢুকছি, তোদের ওখানে সবাইকে পিক আপ করে নেবো, তাড়াতাড়ি কর। তখন কিন্তু বলবি না চুলা ছাড়া হয়নি, দীপ পড়া হয়নি। শোন বেশি কথা বলিস না, আমার সব হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়, 9টা বাজতে চললো, রাখলাম। ঠিক আছে বাই। দাঁড়া দাঁড়া, হ্যালো হ্যালো হ্যালো। উফ, আরে বল না, শুনছি তো। বলছি তোর বোনটা এসেছে রে। কেন, আমার বোনের সাথে তোর কি সাত? আরে ভাই তুই তো জানিস সব, 3 বছর থেকে ট্রাই করছি, গত বছর লক্ষ্মী পুজো এলো তাও কিছু বলতে পারিনি, এবার আর হাত ছাড়া করবো না। শালা, আমার বোনের সাথে প্রেম দেব না এমন? আরে তাতে কি হয়েছে, আমি তো আর তোর সাথে প্রেম করছি না। বল না বল না, এসেছে কিনা বল না। না আসেনি। কেন, তুই যে বলেছিলি সে আসবে? জানি না কি একটা সমস্যা হয়েছে বললো, তাই আর আসেনি। ঠিক আছে আমি আসছি, রাখলাম। আমি আবার চলে এসেছি আপনাদের প্রিয় মাইক ম্যান। সব মাথার উপর দিয়ে গেল তো, রুকো জরা, সবর করো, আমি ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আপনারা তো দেবুকে চিনেই গেলেন, আর দেবু দ্বিতীয়বার যার সাথে কথা বললো সেটা হচ্ছে তনুশ্রী, তনুশ্রী মেয়ে হচ্ছে তিন্নি।
আর দেবুজাকে উনি বলে ডাকলেন সেটা হচ্ছেন তনুশ্রীর হাজবেন্ড নীলাদ্রি। এই মাস্কবিন লোকটাকে গেটের বাইরে করে দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, তনুশ্রীর হাজবেন্ড হচ্ছে নীলাদ্রি, আর বাকি যারা রইল বর্ষা মিলি আর অভিক, তারা কিছুক্ষণের মধ্যেই এন্ট্রি নিচ্ছে। আসলে তনুশ্রী নীলাদ্রি দেবু বর্ষা মিলি অভিক এরা সেই ক্লাস ফাইভ থেকে গলায় গলায় বন্ধু। এইচএস এর পর নিজের নিজের ডিপার্টমেন্ট বেছে নিলেও বন্ধুত্বটা আগের মতোই থেকে গেছে। এখন বর্তমানে প্রত্যেকেই কোনো না কোনো কাজে কর্মরত। নীলাদ্রিও একটা জব পেয়ে বিয়ে করে ফেললো তনুশ্রীকে, বর্ষা প্রেমের জলে ভাসিয়ে নিয়ে গেছে অভিককে। তবে মিলি আজীবন সিঙ্গেলই থেকে গেল, বাকি পড়ে রইল দেবু। দেবুর সাথে ও ও হ্যাঁ 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 ভালো কথা, তনুশ্রীর বোন সাথী ম্যাডাম থাকে শিলিগুড়িতে, তনুশ্রীর বাড়িতে মাঝে মাঝে ঘুরতে আসে সে। তার সাথেই দেবুর লাইনটা তিন বছর থেকে হবে হবে করছে কিন্তু হয়ে আর উঠছে না। লাজুক দেবু কিছুতেই সাথীকে বলতে পারছে না সে তাকে ভালোবাসে। এবছর যাও ভেবেছিল বলেই ফেলবে, কিন্তু তনুশ্রী বলল সাথী আসেনি। দেবু বেচারার মন গেল খারাপ হয়ে, দেখা যাক সাথী এসেছে কিনা। এই এই দূরে দূরে দূরে, গা ঘেসে একদম নয়, ফাঁকা হয়ে দাঁড়ান ফাঁকা হয়ে দাঁড়ান। এই তো নয়টা বাজলো। কাকে বলছিস বর্ষা, ও সময়ের আগে ঢুকতে পেরেছে কোনোদিনও? আরে কখন থেকে দাঁড়িয়ে আছি দেবু, 9:30 বাজিয়ে দিলি। আরে নীলাদ্রি আমাকে কিছু বলার সুযোগ তো দিবি, আর তোরাই তখন থেকে বলে আছিস। তোরা এখানে দাঁড়িয়ে থেকে কি ঝগড়া করবি না যাবি এবারে? এক্স্যাক্টলি, এই তো অভিক, একেবারে মনের কথা বলেছিস ভাই, আমিও এটাই বলছিলাম। ও মা, আমাদের মিলিকে তো চেনাই যাচ্ছে না। আই এম শিওর এবার একটা বয়ফ্রেন্ড জুটবে তোর। আমার চাই না, আমি এমনি ভালো আছি। আরে বাস, আমি এতক্ষণে লক্ষ্যই করিনি। আহ মাথায় মারছিস কেন? মারবো না মানে? তুই এইভাবে ঠকালি আমাকে, কেমন দিলাম বল। তবে একটা কথা, ভুল করেও যেন তোকে ওর ধারে পাশে না দেখি। তুই থাকবি তোরটাকে নিয়ে, আমি থাকবো আমারটাকে নিয়ে। কিছু বললি? কই কিছু না তো। আরে তোরা আবার কি ফিসফিস শুরু করলি? এই আমি বাড়িতে ব্যাক করলাম, আমি আর যাবো না, তোর এখানেই থাক, এখানেই রাত কভার করে দে। জিজুর মাথা গরম হয়ে গেছে। আচ্ছা আমি একটু জানতে চাই, আমরা এখান থেকে বেরোচ্ছি কখন? আরে এই তো ম্যাডাম এক্ষুনি এক্ষুনি, এই সবাই চলে এসো। দেবু তুই সামনে বস, সাথী মাঝখানে আয়, নীলাদ্রি তুমিও মাঝখানে বসো। মা আমি সাথীমানের কাছে বসবো। যাও দেখি পাটা একটু টেনে নাও। এই অভিক বর্ষা তোরা একেবারে পিছনে চলে যা। হ্যাঁ আমিও পেছনে যাচ্ছি। তিন্নিমা ওই দেখো রাং মশাল, কই ওই যে কই, তোদের হলো? বাপরে তোরা বসতেও এত সময় লাগাস। হয়ে গেছে, গাড়িটা স্টার্ট দিতে বল। দুগ্গা দুগ্গা দাদা কোন দিকে যাব? হ্যাঁ ঠিক কথা, তো রুটটা কি সেটা দেবু জানো? রুটটা হলো গিয়ে দূরে ঠাকুরগুলো আগে দেখে নেব, তারপর কুসুমন্ডির লোকালের ঠাকুরগুলো হেঁটে হেঁটে দেখব, গাড়ি 12টার মধ্যে ছেড়ে দিতে হবে। ড্রাইভার দা আপনি শাহরাতলার দিকে টার্ন নিন। মানে গাড়িটা তুই পুরো রাতের জন্য বুক করিসনি? না পুরো রাত হলে 3,500 টাকা। বাহ এইটাতেও তোর কিপটেমি, এর আগের বার নীলাদ্রি গাড়ি বুক করেছিল, সারা রাত গাড়িতে চড়ে ঘুরেছিলাম। ছি দেবু ছি, লজ্জা লাগা দরকার। কর মানুষের সামনে আমার আরো বেশি করে অপমান কর। মানুষ কোথায় মানুষ, এখানে তো আমরাই সবাই আছি। কেন রে বুঝতে পারছিস না? ও বুঝেছি। তোরা প্লিজ আমাকে ইনসাল্ট করা বন্ধ করবি। এই তো শাহরাতলা চলে এসেছি, সবাই নেমে বল। তিন্নিমা হাতটা দাও। ম্যাডাম নামুন। বাবা দেবু, আই সিঙ্গেল পারসন চুপ কর। হ্যালো হ্যালো, আরে আমি মশাই, আপনাদের প্রিয় মাইক মানে ইয়ে মাইক ম্যান। কি বলছেন, আমার আসতে দেরি হলো কেন?
আসলে তিন চার দিন থেকে রাত জেগে একটু ওই ঘুমিয়ে পড়েছিল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তনুশ্রী মিথ্যে কথা বলেছিল, সাথী এসেছে। আমি আবারও বলে রাখি, সাথী এসেছে। তাহলে এবার দেখার পালা, দেবু আজ সাথীকে তার মনের কথা বলতে পারে কি না। এই সরে দাঁড়ান না, আহা গায়ে উপর উঠছেন কেন? এখানে তো ঠাকুর দেখা হলো, এরপর এখন সোজা শীতলি দলা। সবাই নিজের জায়গায় বসে পড়ো। গভীর যাই আরো গভীর যাই। এই বর্ষা, এই এদিকে চেপে আয় না, আয় না, দে না একটা, দে না প্লিজ। কেন এমন করছিস? উফ, ছাড় না, কি হচ্ছে? ওই তোদের লজ্জা করে না, আমি এখানে বসে আছি, আর তোরা? মিলি বোনটি আমার, তুই সিঙ্গেল, তুই সব বুঝবি না। বাঙালির পুজো আসলে প্রেম প্রেম পায়। ঠিক অভিক, তুই একেবারে আমার মনের কথাগুলো বলিস ভাই। এই তাছাড়াও শীতলি দলা চলে এসেছে, সবাই মেয়ে বড় বন্ধুগণ। সব বাবা আগে নিয়ে পড়েছে। তিন্নিমা আমার হাতটা ধরো, এসো আস্তে আস্তে। ঠাকুরকে প্রণাম করো তিন্নিমা। বাহ কি সুন্দর ঠাকুরটা। দাদা আপনি কিছু বললেন? কই কিছু না তো, সত্যি ঠাকুরটা খুব সুন্দর। এই এই একটা সেলফি তুলবো, সবাই লাইন করে দাঁড়াও। উহ সবার মুখ আসছে না তো, এই দেবো একটা ছবি তুলে দে না। দাঁড়া মোবাইলটা বের করি, দেখি সবাই আর একটু কাছে এসো। ম্যাডাম আপনিও আসুন। না না ঠিক আছে। আরে আসুন না, কিচ্ছু হবে না। বাবা একেবারে হাত ধরে, সরি সরি। আরে দাঁড়া না, চুপ করে খালি বেশি বেশি কথা বলো। শীতলতলাও তো হলো, এবার কোথায় যাবি? আরে আমার বড্ড খিদে পেয়েছে রে। আমারও রে। চলো বাস স্ট্যান্ডে গিয়ে কিছু খাওয়া যাক, ওখান থেকে বাগড়াই তলাটাও একেবারে দেখা হয়ে যাবে। তাই হোক, আগে খাওয়া দাওয়া তারপরে ঠাকুর দেখা। তোরা বস, আমি অর্ডার দিয়ে আসছি। ও হ্যাঁ, কে কি খাবি? আমার একটা চিকেন রোল। তনু তুই কি খাবি? আমারও চিকেন রোলই অর্ডার দে। সব তাহলে চিকেন রোল। হ্যাঁ যা অর্ডার করে। কিন্তু আমি তো চিকেন খাই না। এগরোল চলবে? হ্যাঁ চলবে। তাহলে সাতটা চিকেন রোল আর একটা এগরোল। মা আমিও এগরোল খাবো। তুমিও এগরোল খাবে? ওরে আমার সোনা মা। ঠিক আছে তিন্নি মা, তোমার জন্যও এগরোল। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু ছেলে মেয়েগুলো ভিড় করে আসছে, অসহ্য। তুই প্রেম করিস না বলে কি কেউ প্রেম করবে না নাকি? দেখ ভাই, বাঙালি সরস্বতী পুজো আর দুর্গা পুজো এই দুটো সময় খুব প্রেম প্রেম পায়। ধুর আমার ওসব প্রেম প্রেম পোষায় না। প্রেম করতেও যে কারোর কারোর ল্যাদ লাগে, তোকে না দেখলে বুঝতে পারতাম না, ল্যাদ খোরশালা। এই কি হলো রে, এই নে জল খা জল খা। জল খান তাড়াতাড়ি জল খান। উফ তোরা সব জায়গায় একই রকম, কথা না বললে কি তোদের হজম হয় না নাকি? কি রে কমলো? কমেছে। তোরা খা, আমার হয়ে গেছে, বাইরে আছি। আমারও হয়ে গেছে, আমিও বাইরে আছি। এবার কি বুঝলেন, দেবু আর সাথী খুব ক্লোজ। সাথী নিজে থেকে দেবুর পাশে এসে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে, কিছু একটা ওতে চলেছে। এই রোমান্টিক গানটা চালিয়ে দাও তাড়াতাড়ি। এবার দেখার পালা, সাথী আগে কথা বলে নাকি দেবুকে আগে বলতে হয়? না সাথী কথা বলছে না, মনে হচ্ছে দেবুকে আগে বলতে হবে।
কি বলছে? বিনোদ বলে গালি দিয়েছে? আরে রাখুন আপনার বিনোদ, এদিকে প্রেম হবে হবে করছে, এদিকে নজর দিন। বলছি আপনি কি সে পড়ছেন এখন? থার্ড ইয়ারে। আপনি? আমি লেখাপড়া শেষ করে প্রাইভেট কোম্পানিতে জব করছি। বলছি মানে সাথী কোথায় গেল? সাথী? দেবুকেও তো দেখছি না। দেবু কোথায় গেলি রে? মা ওই তো দেবু কাকাইরা। জানতাম, যা ভেবেছিলাম ঠিক তাই। বুঝতে পেরেছি আমার বোনের পেছন তুই কিছুতেই ছাড়বি না। বুঝতেই যখন পেরেছিস তখন আমার কাজটা আমার শান্তিমতো হতে যেন বারবার ডিস্টার্ব দেওয়ার কি আছে? এই ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেছে, বাকি ঠাকুরগুলো হেঁটে হেঁটে দেখতে হবে। উফ, দেবুকে মনে হয় খুন করে ফেলি, এখন আবার আমার পা ব্যথা হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না খুকি, অভিক তোমায় কোলে নিয়ে নেবে। একটা বাসতে চললো, বাকি ঠাকুরগুলো দেখার ইচ্ছে আছে না নেই? চল বাগড়াই তলাটা আগে দেখে নি, তারপর কুমোরপাড়া, হাটখোলা, সর্বজনীন, মিতালি সংঘ। হ্যালো হ্যালো, ওরা বাকি ঠাকুরগুলো দেখুক, আমি ততক্ষণে আপনাদের একটু জানিয়ে রাখি। এখন একটা 12 বাজে, অষ্টমে পেরিয়ে নবমীতে পড়লো, রাত অনেক বেড়েছে, তাই বর্তমানে আমাদের কুশমন্ডিতে প্রায় 1000 দর্শনার্থী। আপনাদের সকলকে শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সাবধানে ঠাকুর দেখবেন, অষ্টমীতে যারা ঠাকুর দেখতে আসছে নবমীতে তারা আর বাড়ি থেকে বেরোবেন না। বুঝতেই পারছেন এবছর করোনা ভাইরাসের জন্য সবাইকে খুব সাবধানে থাকতে হবে। আপনার পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ঘুমোতে চললাম, আমার মনে হয় কি দেবু আর সাথীর প্রেমটা এবার হয়েই যাবে। আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন কি হচ্ছে। বাই বাই, গুড নাইট। সব ঠাকুর দেখা হয়ে গেল, তাহলে এবার দুগ্গা দুগ্গা করে বাড়ি চলো। মা ফুচকা খাবো? না মা, অনেক রাত হয়েছে, এবার বাড়ি চলো। না আমি খাবো। চলো তিন্নি, আমরা সবাই ফুচকা খাবো। ইয়ে ইয়া, দাদা আর জায়গায়। এই বাচ্চাটাকে একটু ঝাল কম দেবেন। দাদা চুরমুড় আছে? হ্যাঁ আছে, একটু দেবেন প্লিজ। এসে একেবারে তোর মতো রে, ফুচকা খাওয়াতে ডাইনোসর। তুইও কলেজে এমন করতিস মনে আছে? এই ঝাল লেগেছে নাকি? এই জল খাসি গির। দিদি জল শেষ হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান, আমি জল কিনে আনছি। দাদা একটু জল দেবেন প্লিজ, একটু তাড়াতাড়ি। এই নিন জল, তাড়াতাড়ি খেয়ে নিন। কত প্রেম দেখবো। দাদা কত হলো? 150 টাকা। আমি দিচ্ছি। না না আমি দিচ্ছি দাদা। আমরা তাহলে আসলাম রে, অনেক মজা হলো, হই হুল্লোড় হলো, সেই কলেজ থেকে পুজোয় আমরা একসাথে ঘুরছি, সারাটা জীবন যেন এভাবেই ঘুরতে পারি। বর্ষার মিলিকে তাহলে নিয়ে যা, ওদের বাড়িতে ঢুকিয়ে দিবি। হুম, তাহলে আসছে বছর আবার হবে। চল তনু, তোদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। দেবু তুই ছুটি পেয়েছিস কতদিনের? বেশি দিন ছুটি দিতে চায় না রে, শুধু পুজোর 5টা দিন। দেবু এবার তুই বাড়ি চলে যা, অনেক রাত হয়ে গেল। বলছি আপনার নাম্বারটা পেতে পারি? আচ্ছা আচ্ছা, আপনার নম্বরটা দিতে হবে না। 8371654325, এটা আমার নম্বর, মন চাইলে একটা মেসেজ করবেন। সাথী আয়। এই দেবু তোকে না বললাম বাড়ি চলে যা, রাত হয়েছে অনেক। অপেক্ষায় থাকবো, মেসেজ করতে ভুলবেন না কিন্তু। সাথী শোন, দেবুটা তোকে খুব ভালোবাসে রে, তুইও বুঝতে পেরেছিস নিশ্চয়। বেচারা 3 বছর থেকে চেষ্টা করছে তোকে বলার জন্য, আমাকেও অনেকবার বলেছিল,
কিন্তু তখন তো ও কোনো জব করত না, তাই আর ওর কথায় লাই দিইনি। তবে বর্তমানে প্রাইভেটে একটা জব করছে। ছেলেটা একটু চঞ্চল টাইপ, কিন্তু মনের দিক থেকে খুব ভালো, ভেবে দেখতে পারিস। হ্যালো মিস্টার চঞ্চল কুমার। কে? ডিপি দেখেও চিনতে পারেননি বুঝি? আরে বাস, আপনি আসলে সানগ্লাস পরে চেনাই যাচ্ছে না, একেবারে হিরোইন। গুড নাইট। আরে এখনই কেন, দাঁড়ান না একটু। আমার বড্ড ঘুম পেয়েছে, বাকি কথা না হয় কাল সকালে হোক। আপনি সত্যি আমাকে মেসেজ করেছেন? আমি ভাবতেই পারছি না। তাহলে শুয়ে শুয়ে ভাবুন, আমি ঘুমোই। আচ্ছা বেশ, গুড নাইট। শুনছিলেন দীপ সরকারের লেখা দেবী দর্শন। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমাদের প্রিয় কুশমন্ডীবাসীর সাথে। মাইক ম্যানের ভূমিকায় জিৎ, দেবুর চরিত্রে অভিজিৎ, সাথীর চরিত্রে দীপা, অভিকের চরিত্রে রুদ্র, বর্ষার চরিত্রে তনুশ্রী, মিলির চরিত্রে ববিতা, নীলাদ্রির চরিত্রে কৃষাণু, তিন্নির চরিত্রে রিমি, তনুশ্রীর চরিত্রে আমি সুমি, পোস্টার ডিজাইনে সুদীপ, ধ্বনি পরিকল্পনা আবু, সঙ্গীত ও পর্ব পরিচালনায় দীপ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবছর পুজোর সতর্কতা অবলম্বন করে দেবী দর্শন করবেন। আমরা আবারও ফিরে আসব একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন স্টোরি অফ টুমরো। ধন্যবাদ।